একজনকে হাওয়া ভবন বানিয়ে দিলেন ব্যবসা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আর আরেকজন ছোট ছেলে সে কোকো ওয়ান কোকো টু মানে সমুদ্রে সমুদ্র দখল করেছে এবং মাটিও দখল করেছে। তা এই যে খাই খাই এই যে খেয়ে খেয়ে এখন ওয়া তাদের সেই খাওয়ার কারণে ওয়ান ইলেভেনে আসলো, পরে আবার মুসলেকা দিল, এখন আছে দেশের বাইরে। উনি পলাতক আসামি, দেশের সম্পদ খেয়েছে, দেশের মানুষের রক্ত খেয়েছে, দেশের মানুষের জীবন খেয়েছে, জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষকে রক্ত মাংস চুষে চুষে খেয়েছে। আপনি ভুলে গেছেন তারেক মামুন গং 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। শুধু তাই নয়, জঙ্গিবাদ, দুর্নীতি, হাওয়া ভবন, স্বজনপ্রীতি, ব্যাংক লুট, জিয়াউর রহমান মারা যাবার পর ভাঙা সুটকেস সেরা গেঞ্জি, অর্থাৎ কিছুই ছিল না, সেখান থেকে ইন্ডাস্ট্রি, 14টা ইন্ডাস্ট্রি ড্যান্ডি ডাইং এর মতো এরকম সরকারি সম্পত্তি দখল করে, এবং পরবর্তী এটা 91 থেকে 96 পর্যন্ত করলো, 2001 থেকে 2006 পর্যন্ত এসে ফুলে ফেপে কলা গাছ। উপকূল যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, নজরুলের বিভিন্ন লেখা, গান, লেখনী, একটি শুধু দ্রোহের দিকটাই আমরা শুধু বেশি জানতে পারি, কিন্তু আপনি অবশ্য উল্লেখ করেছেন অসাম্প্রদায়িক রাজনীতির কথা, সাম্যের কথা, তিনি অনেক মানবিক কবি ছিলেন। অবশ্যই শুধু দ্রোহ, প্রেম বা অসাম্প্রদায়িকতা না, তিনি যেমন তার মধ্যে যত নারা নাথ হাম লিখেছেন, মানবিকতা, শ্যামা গান লিখছেন, হ্যাঁ তা তো লিখে, ওই তো অসাম্প্রদায়িকতার মধ্যেই তো তার এই কাজগুলো আসে, এবং তার মধ্যে নারীদেরকে উচ্চ আসনে সম্মানে নেওয়ার জন্য যে সেই সময়ের প্রক্রিয়াটা, সেটাই তো বাস্তবায়িত হচ্ছে। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে নারী 33%, এটা আইন করা হচ্ছে, আর ওই সময়ে দাঁড়িয়ে কবি নজরুল লিখেছিলেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে এই যে মানে নারীদেরকে প্রত্যেকটি তার নারী কবিতা, নারীদেরকে এগিয়ে নেওয়া, একজন শিশুকে এগিয়ে নেওয়া, দরিদ্রকে এগিয়ে নেওয়া, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, এই যে একজন মানে মানবিক, তার প্রেমের, সাম্যের, দ্রোহের একজন সর্বাঙ্গে যে একটা একজন মানুষ যিনি তার বহুরূপে তার প্রকাশিত লেখা সমাজকে পরিশুদ্ধ করছে, দেশমাতৃকাকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছে, স্বাধীন করবার অস্ত্র হিসেবে লেখনীটা যুদ্ধ করেছে, তার রণাঙ্গনে যেমন ছাত্র উনি কলমের মাধ্যমে যুদ্ধ করে সে আরেক দিক থেকে এগিয়ে নিয়েছেন। তো এই কবিকে সম্মান দিতেই হবে, যুগ যুগান্ত তিনি থাকবেন আমাদের চেতনায় ধারক ও বাহক হিসেবে, এবং বঙ্গবন্ধু সে কারণেই তার সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশে তাকে নিয়ে এসে তাকে সম্মান দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনিও। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, বিশেষ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার অবস্থান ছিল সবসময় সুস্পষ্ট শোষিতের পক্ষে, সাম্রাজ্যবাদী শক্তি যেটি আমরা দেখি, ভূ আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তি আপনারা বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও অনেক প্রভাব খাটায়, আপনি কি মনে করেন যে এটা তো দেখেন বঙ্গবন্ধু যে জোট নিরপেক্ষ সম্মেলনে যে ভাষণটা দিয়েছিলেন যে আমি এই বিশ্বে শোষক এবং শাসক দুই শ্রেণীতে বিভক্ত, আমি শোষিতের পক্ষে, সেই কথাটাই কিন্তু কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এবং সেই মানে তার সে আদর্শটা কিন্তু জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা ধারণ করেছেন। আপনি দেখবেন যত ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখেন, সেখানে তিনি এই প্রথমে এই যে যুদ্ধের কথাটা তিনি বলেন, সবসময় বলেন যে আমরা যুদ্ধ চাই না, অস্ত্রের কেনাতে যে পয়সা খরচ হচ্ছে সেটা যারা মানে আমরা যেন দরিদ্রদের মাঝে বিলিয়ে দেই, আমাদের পৃথিবীটাকে সুরক্ষার কথা তিনি বলেন, জলবায়ু সম্মেলন থেকে শুরু করে যখনই সুযোগ পান যেন আমাদের বিশ্বটাকে আমরা সুন্দর রাখতে পারি, সেই কথাগুলো তিনি বলেন, এবং তিনি অদূর ভবিষ্যতে এই বিশ্বের মানবকুল এবং বিশ্বের পরিবেশ, বিশ্বটাকে সুন্দর রাখা, এই কথাগুলো তো সবসময় রাখেন। এবার ওই যে ব্রিক্স সম্মেলন নিয়ে উনি কথাটা বললেন না, দেখেন ব্রিক্স সম্মেলনে উনি পশ্চিমা বিরোধী সদস্য হতে পারেনি, নানা কথা বলছেন, কিন্তু উনি তো জানেন না যে এই ব্রিক্স সম্মেলনের এখানের
70টি দেশের রাষ্ট্রপ্রধানরা অ্যাটেন্ড করেছে এবং তাদের মধ্যমণি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেটা সেমিনার বলেন, বিভিন্ন প্রেস কনফারেন্স বলেন, আউটসাইডের বিভিন্ন আলাপাত বৈঠক, হ্যাঁ সাইড বৈঠক বলেন, সমস্ত জায়গায় তাদের দৃষ্টি ছিল জননেত্রী শেখ হাসিনার সঙ্গে, তার সঙ্গে কথা বলা, তার সাথে এই বাংলাদেশের বিষয়ে কীভাবে একটি উদীয়মান অর্থনীতির দেশ এতটা তিনি এগিয়ে নিতে পারলেন, ম্যাজিকটা কী, সেটা নিয়ে আলোচনা করার জন্যই তারা উদ্গ্রীব ছিলেন। এবং প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানদের জননেত্রী শেখ হাসিনার সঙ্গে তারা কথা বলেছেন, দেখা করেছেন, দেখা করবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এবং আর ব্রিক্সে বাংলাদেশ এবার আসতে পারেনি, সেটার মূল কারণ যেটা, সেটা কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব, হ্যাঁ সেটাই, উনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। তো উনি সেটা এড়িয়ে গেছেন যে জিওগ্রাফিক্যাল যে ভারসাম্যটা সেটা রক্ষা করবার যদিও করেছেন, এবং যদিও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে বাংলাদেশ এবং এর পরবর্তীতেই বাংলাদেশ ব্রিক্সে ঢুকবে, সেটা নিয়ে উনি কথা বলছেন। কিন্তু এই যে সম্মেলনটা এত সফল হলো, মাননীয় প্রধানমন্ত্রী এত সম্মান পেল, সেটিকে নিয়ে ওনারা ভাবছেন না। এইভাবে সবসময় একটি, এই যে বলেন এস এ আলম সাহেবকে নিয়ে আগে কী বলছেন, এস এ আলম সাহেব সরকারের লোক, সরকারের পৃষ্ঠপোষকতা এগুলো করছে, এইসব বলতেন, সবসময় বলতেন। এখন সরকার যখন এস এম আলমের বিরুদ্ধে মামলা করছে এবং বিচারাধীন আছে, বিচার প্রক্রিয়ায় তাকে দাঁড় করিয়েছে, এখন আর উনি নিজের মনে মনে কী বললেন আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারি নাই, কিন্তু উনি ভুলে গেছেন এই কথাটা, এই যে তারেক মামুন গং 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। শুধু তাই নয়, জঙ্গিবাদ, দুর্নীতি, হাও ভবন, স্বজনপ্রীতি, ব্যাংক লুট, এবং যেটা ছিল জিয়াউর রহমান মারা যাওয়ার পর ভাঙা সুটকে সেরা গেঞ্জি, অর্থাৎ কিছুই ছিল না, সেখান থেকে ইন্ডাস্ট্রি, 14টা ইন্ডাস্ট্রি ড্যান্ডি ডাইংয়ের মতো এরকম সরকারি সম্পত্তি দখল করে, এবং পরবর্তী এটা 91 থেকে 96 পর্যন্ত করলো, 2001 থেকে 2006 পর্যন্ত এসে ফুলে ফেপে কলা গাছ সেখানে গং বানিয়ে ফেলে। মামুন চক্ররা, তারেক রহমানের মানে হ্যান্ডস, তারা কী করলো, কীভাবে বিদ্যুৎ সেক্টর থেকে শুরু করে সকল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে শুরু করে সব জায়গা থেকে টাকা লুট করে বিদেশের মাটিতে নিয়ে রেখেছে, যেই টাকা এখন বসে বসে বিলাসবহুল জীবনযাপন করছে। এই যে প্রয়াত আরাফাত রহমান কোকো, ঢাকা শহরের যত সাইনবোর্ড ছিল, 100 কোটি টাকার সাইনবোর্ডের অর্ডার নিয়েছে, কোনো সাইনবোর্ড নাই, আরাফাত রহমান কোকো। এই যে মানে হ্যাঁ বিলবোর্ড তো, এই যে ব্যবসা, মানে একজন প্রধানমন্ত্রীর দুই পুত্র একজনকে হাওয়া ভবন বানিয়ে দিলেন ব্যবসা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আরেকজন ছোট ছেলে সে কোকো ওয়ান, কোকো টু, মানে সমুদ্রও দখল করেছে এবং মাটিও দখল করেছে। তো এই যে খাই এই যে খেয়ে এখন ওয়া, তাদের সেই খাওয়ার কারণে 111 আসলো, পরে আবার মুসলেকা দিল, এখন আছে দেশের বাইরে। তো উনি পলাতক আসামি, দেশের সম্পদ খেয়েছে, দেশের মানুষের রক্ত খেয়েছে, দেশের মানুষের জীবন খেয়েছে, জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষকে রক্ত মাংস চুষে চুষে খেয়েছে, আপনি ভুলে গেছেন? এবং খেয়ে সে বিদেশে টইটুম বসে আছে, এবং উনি এটা ওনাদের দোষ না, গঠনতন্ত্র বানিয়েছে, সেখানে কুখ্যাত খুনি দুর্নীতিবাস তারা থাকবে বিএনপির নেতা, গঠনতন্ত্রে তাদের সংশোধন করে। আর ওনার কাছে যখন এই এস এ আলমের মামলা নিয়ে কি মিনমিন করে কি বললেন আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারিনি। এবং শোনেন, প্রখ্যাত মার্কিন সমাজতন্ত্র, আপনি আপনার উদ্দেশ্যে বলছি, প্রখ্যাত মার্কিন রাখেন এগুলো কথা বলবেন না, আপনি কি পারেন সেটা, আপনার আপনি কি পারেন সেটা সবাই জানে, বুঝাই বলেন না তো জিনিসটা, আমি ওই জন্য আমি বলছি $1 billion বিদেশে পাচার করছে, বুঝাই বলছে যে খুব বুঝাই বলছে, আমি আমি বলছি বিচার বিভাগের একজন আওয়ামী বিচারক, আপনার যারা বলছেন যে আগামী 6 মাস করা যাবে না,
যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি করে, দুর্নীতির মদত দেয়, মা প্রধানমন্ত্রীর ছেলেকে হাও ভবন বানিয়ে দেয় সরকারের একটা প্যারালাল কি দুর্নীতি করার জন্য। আমি এই প্রসঙ্গে বলছি, এটা কিন্তু শুধুমাত্র তারেক রহমান খালেদা জিয়া না, মার্কিন প্রখ্যাত মার্কিন সমাজতন্ত্র সমাজবিজ্ঞানী, ওনার নাম হচ্ছে আন্দ্রে গুন্ধাও ফ্লাং, উনি তার একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে ক্রাইসিজম দ্য থার্ড ওয়ার্ল্ড। এই গ্রন্থে উনি এই পশ্চিমা মানে বিশেষ করে আপনি নোট করেন, আপনি বইটার নাম নোট করেন, আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বইটার নাম করেন। সেখানে উনি ওই বইটা লিখেছেন যে দক্ষিণ এশিয়া সম্পর্কে লিখেছেন, এবং সেখানে একটা লাইন আমি কোট করে বলছি, আপনি লেখেন যে জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার প্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ডের সূচনা করে, এই একটা লাইন আপনি হেডলাইন লিখে নিয়ে যান। তা এই হচ্ছে দল, সেই দলের, আর আপনি এখন এস এ আলম নিয়ে কথা বলছেন, মামলা হচ্ছে খুশি হন নাই, বিচার হচ্ছে তাতে খুশি হন নাই, বিচার কার্যে কি হয়েছে সেটা নিয়ে আপনি টকশোতে।